কাটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙি থেকে বাদুড়িয়া ভিতরের রাস্তার প্রায় আড়াই কিলোমিটার পিচ ঢালাই হচ্ছে গতকাল থেকে এই পিচ ঢালাই শুরু হয় এলাকাবাসী ক্ষিপ্ত এসব পিচ ঢালাই হাতের ঘোষায় উঠে যেতে দেখা গিয়েছে এবং পিচের ভিতর থেকে এত বড় বড় খাও আমরা পেয়েছি সেসব বিষয় নিয়ে এলাকাবাসী কি বলছে দেখতে চাই আমরা এই তিন বছর ভোগাইয়ে আর রাস্তা তো এমনি থাকবে না তো এ বর্ষাকাল আইলে চলে যাবে সমস্ত জায়গায় কানা টানা কিছু বানি বর্ষা এলি চলে যাবে রাস্তা কোনো রকম এই সিজনটা হতে পারে হ্যাঁ রাস্তা এমনি চলে যাবে না কোনো সাইডে মাটি দেয়নি এই তিন বছরে খাল শুকুই যে আমরা বলো খাল শুকুই দেয় খাল খাল শুকুই দিছি প্রত্যেক বছর খাল শুকিয়ে দিছি প্রত্যেক বছর খাল শুকিয়ে দিছি ওই সেই সময় লোকাল এখন এসে বুদ্ধি মাটি কন এসব কোনো তেল মফিলও দেয়নি এসব এই উঠিয়ে স্টেজ এই বছরের ভিড় বেশি তাহলে রাস্তায় এইভাবে কুড়িয়ে গেলি আমরা কি মাছালব এতিতি না করেই ভালো সরকারে কুত্তে যাতন টা ভালো করে দেখ এই জায়গা কাল কি কুড়ি গেছে আজকে আজকে দলা ধরে তুই তুই উড়ি যাচ্ছে এই এই উড়ি যাচ্ছে এই পিছ খারাপ দরকার কি ই কি করতে kuris এই যে জায়গায় যে জায়গা দিয়ে দোলা যাবে সবটই যাই তো কাজ বাদী দিছিল রাস্তা ভালো ছিল না যার কারণে বাদী দিছিল এবারে এই ঠিকাদার অফিসের সাথে যোগাযোগ করল করে ওদের কিছু টাকা পয়সা দিয়ে আবার এই কাজ কোনারাই পিস করতেছে আমাদের দীর্ঘদিনের আশা আজ তিন বছর যাওয়া আমরা এই কষ্ট করতেছি তিন বছর পরে এসে এই এই ধুলো বালি দিয়ে পিচ করে যাচ্ছে মোল্লা সাহেব প্রথম থেকেই যে রাস্তার কার্যকর পরিচালনা করে আসছিল আমি খারাপ এবং খারাপ ইট দুই নম্বর ইট বা ইটের কোনো নাম্বার মানে এরকম ইট এবং কার্যক্রমে পরিচালনা আমি বাধাগ্রস্ত করেছিলাম বিভিন্ন সময় কিন্তু এলাকাবাসী বন্ধ করলে ঠিকাদার চলে যায় কাজ করে না প্রায় ছয় বছর ধরে এই ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং যখন কার্যক্রম করা সেটা আইনগত ভাবে বৈধ ভাবে করে না এবং বিশেষ করে মাল মেটেরিয়াল যেটা আছে সেটাকে সঠিক উপযুক্ত বলে আমি মনে করি না আপনারা একটু করে দেবেন যে কার্পেটিং করার আগে আমি একবার বন্ধ করেছি কারণ কার্পেটিং পিস যতটুকু দেওয়ার কথা যে মিলে সেন্টিমিটার দেওয়ার কথা সেটা হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে কানার মানে এজিকে কানায় যেটা মাটিতে থাকার কথা ততটুকু পর্যন্ত মাটি থাকার কথা সেটা কোনো মাটি নাই প্রত্যেকটা এজিং এর কানা ভেঙে পড়ে গেছে এবং একটু হালকা মিষ্টি হলে ভেঙে যায় এবং এখনই দেখা যাবে যে কানায় কোনো প্রকার রুল রুলার যাচ্ছে না রুলার গেলে ভেঙে যাচ্ছে আমি চাচ্ছি সঠিক সুন্দরভাবে নিয়ম অনুযায়ী উপযুক্ত মাল সহ কাজ হোক এবং এটার জন্য আমি উপজেলা ইঞ্জিনিয়ার অফিস সহ সাতকেরা এক্সেন দৃষ্টি আকর্ষণ করছি